সো আমাদের এখানে পোস্টগ্রেসের আমাদের যে যতগুলা সিআরডি আছে এগুলাতে আমরা আপনার এই প্রমিথিয়াস এর অংশটা বা মনিটরিং এর জিনিসটা যেভাবে সাপোর্ট করি, এটা হলো যে আমাদের যে এপিআই গুলাতে জানান, এখানে যেমন ধরেন কিউডিবি আমাদের V1 আলফা 1, ধরেন আপনি পোস্টগ্রেস এর সম্পর্কে ভালো ফ্যামিলিয়ার, সো পোস্টগ্রেস এর ধরুন গেলেন, এখানে দেখবেন যে একটা জায়গায় একটা ফিল্ড আছে, এই যে মনিটর নামে একটা ফিল্ড আছে, মনিটর, এই যে মোনা এজেন্ট স্পেক, এই মোনা এটা হচ্ছে আপনার কোথা থেকে আসছে দেখেন, এটাই হলো আর কি ওই কে মডিউলস এর মনিটরিং এজেন্ট এপিআই আর কি। ওকে, ঠিক আছে, এখানে এখন আপনি যখন আমরা বেসিক্যালি এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো যে ইউজারের যদি এই মনিটরিং স্পেক্টার সেট করা থাকে, তাহলে আমরা যেটা করবো যে ওকে আমরা একটা ওই প্রমিথিয়াসের সাইডকার, প্রমিথিয়াসের যে এক্সপোর্টার আছে এক্সপোর্টারটা একটা সাইডকার কন্টেইনার, মানে আপনার তো কন্টেইনার জিরোতে চলতেছে হচ্ছে পিজি বাউন্সার নিজে, সো কন্টেইনার আরেকটা কন্টেইনারে মনে করেন যে আপনার এই সাইডকারটা অ্যাড করে দেওয়া হবে। ওকে, এটা হলো এক নম্বর, এবং এই সাইডকারটা অ্যাড করে দেওয়া হবে এবং এই সাইডকারটারে কনফিগার করে দেওয়া হবে যাতে সে আর কি আপনার ওই ওর যে সাথের যে পিজি বাউন্সারটা ওইটারে থেকে যাতে ডাটা পায়, আপনাদের কানেকশন স্ট্রিং ফিস্ট্রিং এইসব জিনিসপত্র হয়তো কনফিগার করতে হবে, কারেক্ট? সো ওই কাজটা হলো করা হয়। ওকে, এটা হচ্ছে একটা পার্ট করি আমরা। আর দুই নাম্বার আর একটা পার্ট যেটা করা হয় সেটা হলো যে আপনি এখন প্রমিথিয়াস থেকে যখন ডাটা এক্সট্রাক্ট করতেছেন, মানে সরি প্রমিথিয়াস দিয়ে যখন ডাটা স্ক্রেপ করতেছেন, আপনি দুইভাবে করতে পারেন, রাইট? আপনি একটা যেটা করতে পারেন সেটা হলো গিয়ে যে প্রমিথিয়াস এর যে ইনবিল্ট স্ক্রেপার আছে, এই জিনিসটা কি আপনি বুঝছেন, প্রমিথিয়াস ইনবিল্ট স্ক্রেপার আর সার্ভিস মনিটর দুটার মধ্যে ডিফারেন্স আছে, রাইট? আপনার যদি ইনবিল্ট সার্ভিস মনিটর একটা আমি এখনো দেখিনি, এখানে তো আমাকে যেটা দিছিল স্ক্রেপারই ছিল। ওকে, সো আই থিং দ্যাটস হোয়াই ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ওকে, সো আপনার ধরেন দুইটাই আমি বলতেছি, একটা হলো যে আপনার প্রমিথিয়াস এর যে ইনবিল্ট স্ক্রেপার যেটা আছে, আপনার ইনবিল্ট স্ক্রেপার যদি আপনি ইউজ করেন তাহলে আমাদের কি করতে হয়, আমাদের যে আপনার প্রমিথিয়াস এর যে সার্ভিসটা আছে, সরি প্রমিথিয়াস না, আপনার পিজি বাউন্সারের সামনে যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটার উপরে আপনার কিছু অ্যানোটেশন অ্যাপ্লাই করতে হবে, রাইট? যে prometheus.io scrape, prometheus.io ski import ইত্যাদি ইত্যাদি, যাতে prometheus হচ্ছে যে এই সার্ভিসগুলোর অটো ডিসকভার করে স্ক্রেপ করে, এই জিনিসটা কি আপনি জানেন? হ্যাঁ, এটা এই সব বস্তু এটা এটা prometheus এ পড়ছেন, রাইট? সো ওরা আপনার এই যে অটো ডিসকভারির জন্য যে অ্যানোটেশন গুলা লাগে, এই অ্যানোটেশন গুলো আমরা অটোমেটিক্যালি অ্যাড করে দিতে পারি যদি আপনি prometheus এর ইনবিল্ট স্ক্রেপিং ইউজ করেন। আপনার এখানে আপনি দেখেন এখানে হচ্ছে গিয়ে যে আপনার যে ইয়া আছে, আপনার কোন কোন পোর্ট লাগবে না লাগবে এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পাই, সেটা সেট করে দেওয়া হয় অ্যানোটেশনটা সার্ভিসের উপরে। এইটা হচ্ছে মানে আমরা বলতে চাচ্ছি যে অপারেটর আসলে ইউজারের জন্য কি করে, আমি সেই জিনিসটা আপনার এক্সপ্লেন করার চেষ্টা করছি, আপনি কেমনি করবেন সেটা পরে আসেন। ইউজারের জন্য আমরা কি করি, ইউজারের জন্য আমরা হচ্ছে সাইডকার্ডটা অ্যাড করি, মানে আপনার যে কাউন্টারের পরের সাথে, এক নাম্বার। দুই নাম্বার হলো সে যদি আপনার বিল্ট ইন স্ক্রেপার ইউজ করে তাহলে হচ্ছে আমরা পিজি বাউন্সারের সামনে যে সার্ভিসটা আছে ওই সার্ভিসের উপরে এই অ্যানোটেশনটা অ্যাড করি, এটা হলো একটা পার্ট। আর আপনি সার্ভিস মনিটরের সাথে কি পরিচিত বা সার্ভিস মনিটর কেমন ইউজ করতে জানেন? ওকে, তো আমার মনে হয় তাহলে আপনাকে ওই অংশটা পুরো আসতে হবে, সেটা হলো যে আপনার প্রমিথিয়াসের যে ইয়া আছে, প্রমিথিয়াসের একটা অপারেটর আছে, প্রমিথিয়াসের একটা অপারেটর আছে কোরোএস এর লিখা, এটা তো ইয়ার মধ্যে থাকার কথা ছিল। কোরোএস এর এখন রেড হ্যাট এর আন্ডারে আর কি, আই সাপোজ তো এই যে অপারেটরটা আছে আপনার এই প্রমিথিয়াস এর একটা অপারেটর আছে, এই অপারেটরটা যেটা হয় যে এটাতে কি হয় যে আপনি ওরা বেসিক্যালি আমরা যেমন ডাটাবেস এর জন্য সিআরডি বানাইছি, ওরা হচ্ছে প্রমিথিয়াস এর জন্য এভাবে সিআরডি বানাইছে, সো আপনি প্রমিথিয়াস এর সিআরডি দিয়া প্রমিথিয়াস ডিপ্লয় করতে পারেন। তারপরে হচ্ছে যে প্রমিথিয়াস এর যে কনফিগারেশন ফাইলটা হাতে না লেখা, আপনি এখানে বেসিক্যালি ওরা এটাকে বলে সার্ভিস মনিটর, সো আপনি সার্ভিস মনিটর টাইপের সিআরডি লিখলে ওই প্রমিথিয়াস এর অপারেটর, ওদের যে অপারেটরটা আছে অপারেটরটা করে কি সার্ভিস মনিটরের ফাইলগুলো থেকে আপনার অ্যাকচুয়ালি প্রমিথিয়াস এর কনফিগারেশনটা জেনারেট করে, কইরা এটা প্রমিথিয়াস এর পরের ভিতরে সেট ইনজেক্ট করে দেয়। এসেনশিয়ালি আপনি পিজি বাউন্সারে যে কাজটা করতেছেন কাইন্ড অফ,
বুঝতে পারছি এখন এটাও বেশ কমন, এন্ড অ্যাকচুয়ালি উই লাইক দিস অ্যাপ্রোচ বেটার। তো এটার জন্য আপনার যেটা হবে যে এইটা এই অ্যাপ্রোচ যদি ফলো করেন, তাহলে এই অ্যাপ্রোচ ফলো করতে হলে আপনাকে যেটা করতে হবে যে এটার আর কি ইয়া লাগবে, এটার এটার জন্য আমরা সাপোর্ট করি। তো সেটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আপনার এই সার্ভিস মনিটর টাইপের যে সিআরডিটা, এই সিআরডিটা আর কি আমরা অটো জেনারেট করতে পারি। তো সেখানে যেটা হয় কি যে অন্য ক্ষেত্রে যেমন বিল্ট ইন স্ক্রেপারে আপনি পডের উপরে লেবেল অ্যাড করছেন, রাইট, মানে পডের উপরে যে প্রমিথিয়াস ডট আইও স্ক্রেপ লেবেল অ্যাড করছেন, তা না কইরা এখানে সার্ভিস মনিটরে একটা সিআরডি আছে, সিআরডি তে যে কারেক্ট কাইন্ড অফ সিমিলার ইনফরমেশন দিতে হয় ওটা আমরা দিয়ে দিই। দিয়ে দিলে তখন যেটা হয় যে ওই যে প্রমিথিয়াস ও ইউজ করতে চাইতেছে ইউজার, সেই প্রমিথিয়াস এর আর কি ডাটা যাবে। বুঝতে পারছি ব্যাপারটা, মানে জিনিসটা কি? তো তো ইউজার অ্যাকচুয়ালি দুইটাই ইউজ করতে পারবে, দুইটারই থাকবে, অপশন থাকবে। হ্যাঁ মানে প্রমিথিয়াস আর কি দুইভাবে ইউজ করা পসিবল, সো ইউজার ক্যান ইউজ আইদার ওয়ে, উই ডোন্ট মেক এ ডিসিশন ফর দ্যাট। তো এইখানে আমাদের এই যে এই এই জিনিসটা যে দুইভাবে করা যায়, দুইভাবে করার জন্য আমাদের আর কি এখানে দুইটা মানে এই দুইটা প্রসেসের দুইটা ইমপ্লিমেন্টেশন আছে। মানে এসেনশিয়ালি এই কাজটা করার জন্য আমরা এজেন্ট নামে একটা ইন্টারফেস ডিফাইন করছি। আই থিংক আই ক্যান শো ইউ হোয়াটস গোইং অন। সো এই এই কে মডিউলস এর এই রিপোতে যদি আসেন, এখানে টাইপের মধ্যে আপনার ওই এজেন্টের যে স্পেকটা আছে, স্পেকটা আছে এখানে আর কি এসেনশিয়ালি আপনারে বলতে হয় যে এজেন্টের টাইপটা কি, এটা কি ওই বিল্ট ইন স্ক্রেপার ইউজ করবেন নাকি কোর ওএস এর অপারেটর ইউজ করবেন। ওকে, সো এই দুইটা ভ্যালুর কোনো একটা বসবে। আমাদের অরিজিনালি আগে আমরা এই নামটা এইভাবে ইউজ করতাম, তো এই স্ট্রিং ফরম্যাটটা আর কি এখন ডেপ্লিকেটেড, মানে এটা ইউজ না করে আসলে এই ফরম্যাটে স্ট্রিংটা ইউজ করবে, মানে prometheus.io/coreos-operator এইভাবে করে। বুঝতে পারছি কথাটা, মানে এটা কি একটা ইনুমারেশন আর কি এসেনশিয়ালি। সো এই ইনুমারেশনের ভ্যালু আপনি এজেন্টের নাম বলবেন, প্রমিথিয়াস এর ইনফরমেশন কিছু দিতে হয় যে আপনি কোন প্রমিথিয়াস এর কাছে যাবেন, প্রমিথিয়াস এর কোন পুট, মানে প্রমিথিয়াস এর স্পেক, প্রমিথিয়াস কোন প্রমিথিয়াস কোন নেম স্পেসি হবে না হবে এগুলো বলতে হয়, আপনার সাইডকার এক্সপোর্টারের কোন পোর্টটা এক্সপোজ হবে না হবে এগুলো বলতে হয়। আর তারপরে হলো গিয়ে যে আপনার যে সাইডকার, যেটা আপনি যে পিজি বাউন্সারের যে সাইডকারের ভিতরে যে এক্সপোর্টারটা অ্যাড করতেছেন, সেই এক্সপোর্টারের আপনার চাইলে আর্গুমেন্ট পাঠানো যায়। অনেক ইউজার দেখবেন যে আর্গুমেন্ট পাঠাইতে চাইবে নিজের মতো করে। ওকে, আপনার কোনো কোনো সিনারিওতে ইউজার বলবে যে আমি এটা করতে, স্পেশালি যেমন ধরেন রেডিশ বা মাইসিকুয়েল এগুলোতে আমরা এরকম এক্সাম্পল দিচ্ছি, ইউজার এক্সট্রা ডাটা পাঠাইতে চায় বা এইসব কাজকর্ম করতে চায়, তো সেগুলো করার অপশন দেওয়া আছে। তারপরে আপনার ইউজার দেখা যায় যে সাইডকারের ভেতরে আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে চায়, সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে সাইডকারের আপনার রিসোর্স সেট করতে হয়, যে সাইডকারটা কি পরিমাণ সিপিইউ মেমোরি নেবে, তারপরে সিকিউরিটি কন্টেক্সট দেওয়া হচ্ছে যে আর কি ওর ইউজার নেম কি হবে না হবে, হ্যাঁ এগুলো চেঞ্জ করা যায়। এগুলো যদি ইউজারের করার খাস থাকে, এগুলো করার জন্য এক্সট্রা আর কি অপশন দেওয়া আছে। বুঝতে পারছেন, এগুলো হলো আর কি নর্মালি ওই কুবারনেটিস এর পডের পডের জন্য যে এসব এক্সট্রা ইনফরমেশন লাগে বা রাখতে পারে সেগুলো এগুলা। আর প্রমিথিয়াস এর জন্য যেটুকু এক্সট্রা ইনফরমেশন লাগবে সেটা হলো এটা যে আপনার কতক্ষণ পর পর স্কেপ হবে। তারপরে হলো গিয়ে যে আপনি যদি ওই যে সার্ভিস মনিটর ইউজ করেন, তাহলে সার্ভিস মনিটরের কোন প্রমিথিয়াসটা স্কেপ করবে সেটারও আবার একটা লেভেল সিলেকশনের ব্যাপার আছে। মানে ব্যাপারটা হলো গিয়া যে আপনি তো, আপনাকে আমি বললাম যে কি করা সম্ভব, যে প্রমিথিয়াস এর যে অপারেটর যদি ইউজ করেন, প্রমিথিয়াস এর অপারেটর যেটা করতে পারে যে সেই প্রমিথিয়াস এর অপারেটরটা আপনার একটা সিআরডি দিয়ে একটা প্রমিথিয়াস এর সার্ভার ডিপ্লয় করা যায়। বুঝতে পারছেন, তো সেইটা যখন আপনি ডিপ্লয় করলেন, হ্যাঁ সেটা যখন ডিপ্লয় করলেন তখন ব্যাপার হলো আপনি চাইলে একাধিক প্রমিথিয়াস অপারেটর ডিপ্লয় করতে পারেন, সরি প্রমিথিয়াস সার্ভার ডিপ্লয় করতে পারেন, এবং তারপরে ডিসিশন নিতে পারেন যে আমার এই সার্ভিস গুলা হচ্ছে এই প্রমিথিয়াসে যাবে, এই সার্ভিস গুলা ওই প্রমিথিয়াসে যাবে, এগুলা হচ্ছে যে আর কি লেভেল সিলেক্টর দিয়ে ডিসাইড করে ও, মানে প্রমিথিয়াস আর কি ওদের সিআরডি গুলা, তো ওই ওই লেভেল গুলো আমাদের মানে ইউজার চাইলে বলে দিতে পারে যে তার একাধিক প্রমিথিয়াস যদি থাকে তাহলে লেভেলটা আসলে কি হবে। তো এইসব জিনিসপত্র জি সার্ভিস মনিটর, মানে কোন সার্ভিস মনিটর গুলো সিলেক্ট করবে আর কি, সেই মানে এই সার্ভিস এই প্রমিথিয়াসটা যে এই সার্ভিস মনিটর গুলার কাছে যাবে এই জিনিসটা তো ইউজারে বলে দিতে হবে আমাদের। তো ওই জিনিসগুলো আর কি ইউজার বলতে পারে, আপনি এখানের এই ডকটা পড়লে বুঝতে পারবেন। ওভারঅল এটা হলো আমাদের সার্ভিস মনিটরের ফ্লো পুরোপুরি ডিপ্লয় করার। সো আচ্ছা, এটা এটা হইতে পারে। তো এই যে ইনফরমেশন গুলা এগুলাই আর কি আপনার ইউজার আলটিমেটলি হচ্ছে আমাদেরকে দিবে। তো দেওয়ার পরে আমরা যেটা করি সেটা হলো
আমি যদি ব্যাক করে আসি, মানে আপনার এই যে এপিআই এর এই যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলোর ভিত্তিতে আমরা আর কি হচ্ছে যে এসেনশিয়ালি দুই ধরনের এজেন্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে। একটা হচ্ছে যে আপনার একটা হলো আর কি মানে একটা হলো আর কি যে বিল্টিন এজেন্ট, আর একটা হচ্ছে সার্ভিস মনিটর দেওয়া যে এজেন্ট আর কি। তো সে আর কি হচ্ছে গিয়া যদি ধরেন তার জন্য যা ক্রিয়েট আপডেট করতে হয়, যদি মানে ক্লিন আপ করার সময় ডিলিট করতে হয়, সেই কাজগুলো করতে পারে আর কি। বুঝতে পারছেন কথা? এবার হ্যাঁ আপনার এখানে যেমন ধরেন যদি হয় যে যে প্রমিথিয়াস এর বিল্ট ইন এজেন্ট যদি ইউজ করেন এবং ক্লিন আপ করার সময় আমরা আর কি ওই অ্যানোটেশন গুলা ক্লিন রিমুভ করে দিই, আপনি যদি ইউজার যদি ডিসাইড করে যে আপনার পিজি বাউন্সারের স্পেকের ভেতরে মনিটরটা আর রাখবে না, তাহলে তো অ্যানোটেশন গুলার দরকার নাই, অ্যানোটেশন গুলো আমার রিমুভ করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ সেই অ্যানোটেশনটা রিমুভ করার কাজগুলো আর কি আমরা এখানে করি। বা আবার ইউজার যদি এটা সেট করে তাহলে অ্যানোটেশন গুলো যাতে অ্যাসাইন হয়, মানে অ্যানোটেশন গুলো আর কি ওই যে প্যাচ করা হয় আর কি, প্যাচ করে অ্যাসাইন করা হয়, কাজগুলো আর কি করা হয়, সেই কাজগুলো আর কি এজেন্টে করে। অ্যানোটেশন গুলো তো সার্ভিসের সাথে যাবে, রাইট? ইয়েস, অ্যানোটেশন গুলো সার্ভিসের সাথে যাবে। আপনার যে সার্ভিসটা যে আছে ওই সার্ভিসটা আপনার যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের এখানে একটা স্ট্যাটস অ্যাক্সেসর নামে একটা ইন্টারফেস আছে। বুঝতে পারছেন? আপনার যে পিজি বাউন্সারের যে সিআরডিটা আছে, এই সিআরডিটাকে আসলে এই স্ট্যাটস অ্যাক্সেসর ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো এটা আপনি দেখবেন এটা যে, সম্ভবত আমি রাখছি আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ আপনি দেখবেন যে পোস্টগ্রেস এর জন্য বা অন্যান্য গুলোর জন্য করা আছে, কারণ এই এক্স্যাক্টলি এই কারণেই। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে তো আমরা মানে পোস্টগ্রেস এর সিআরডি এর উপরে ডাইরেক্ট কোনো ডিপেন্ডেন্সি চাচ্ছি না, আমরা জাস্ট চাচ্ছি যে আপনি এই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা একটা অবজেক্ট আমাদের হাতে দিবেন, মানে এই মনিটরিং এজেন্টের সাইডে, যাতে সেটা ইউজ করতে পারে। সেখানে পোস্টগ্রেস হেল্পারে যদি যান, হেল্পারে দেখবেন যে স্ট্যাটস, হ্যাঁ, যে স্ট্যাটস অ্যাক্সেসর সার্ভিস আর কি, এটা এই যে এই মেথড গুলো আর কি, এই মেথড গুলা হচ্ছে আর কি আপনার যে নেম স্পেস। তারপরে আমরা আবার আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে স্ট্যাটস এর জন্য রিয়েল সার্ভিসটা ইউজ না করে একটা এক্সট্রা সার্ভিস ইউজ করা হয়। মানে বুঝতে পারছি কথাটা? মানে বুঝতে পারেন, মানে না আপনাকে আপনি যে একটা সার্ভিসের উপরে অ্যানোটেশন অ্যাপ্লাই করবেন, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সার্ভিসটা আপনার পুঁজি বাউন্সারের যে রিয়েল সার্ভিসটা, ওই সার্ভিসটা হবে না, এটা সেকেন্ড আরেকটা সার্ভিস হবে, যেটার নাম আমরা নর্মালি দেই যে আপনার ধরেন ওই পিজি বাউন্সারের যা নাম বা পোস্টগ্রেস এর যা নাম, সেটা ড্যাশ স্ট্যাটস। আচ্ছা, এটা কেন দেই? এটা দেওয়ার কারণটা হচ্ছে এটা দেওয়ার কারণটা হচ্ছে এটা যে আপনার মনে করেন অরিজিনাল যে পিজি বাউন্সারের সার্ভিসটা, ওইটা হয়তো মনে করেন যে পাবলিকলি ওপেন থাকতে পারে, কারণ আপনি হয়তো ডাটাবেস বাইরে থেকে অ্যাক্সেস করতে চান বা হোয়াট এভার করতে চান, কিন্তু আপনার এই কিন্তু এই যে মেট্রিক্স এর জন্য যে সার্ভিসটা, মনিটরিং এর জন্য যে সার্ভিসটা বানাইতেছেন বা স্ট্যাটস এর জন্য যে সার্ভিসটা বানাইতেছেন, সেই সার্ভিসটা তো অনেক সময় অথেন্টিকেশন থাকে না এবং কাইন্ড অফ পাবলিকলি এক্সপোজ করার কোনো কারণ নেই। বুঝতে পারছেন কথাটা? তো আপনার মনে করেন যেটা হচ্ছে যে অরিজিনাল যে পোর্টটা আছে, মানে আপনার মনে করেন পিজি বাউন্সারের মনে করেন দুইটা পোর্ট হবে, পিজি বাউন্সারের আপনার একটা পোর্ট আছে কত বোধহয় 93 কত কত জানো, রাইট? হ্যাঁ, এয়ারপোর্টটাই যেটা আর কি, মানে পোস্টগ্রেস এর যে পোর্টটাই বোধহয়, রাইট? হ্যাঁ, আমি আপাতত এটা ইউজ করতেছি। হ্যাঁ, তো মনে করেন যে এইটা এটা হলো আপনার যেটা হচ্ছে যে অ্যাকচুয়াল যে সার্ভিসটা আছে সেটাতে ইউজ হবে। স্ট্যাটস এর জন্য আপনি হয়তো আমরা নরমালি কি করছিলাম, আমরা 7890 এরকম টাইপের কিছু একটা কোড ইউজ করছি, ইউ ক্যান সি হোয়াট এভার একটা নাম্বার ইউজ করা হয়েছে, এইটা হচ্ছে মনে করেন যে সার্ভিস স্ট্যাটস নামে আসবে আর কি। তো আপনার দুইটা সার্ভিস থাকবে আর কি। বোঝা গেছে আমার কথাটা? যে অ্যাকচুয়াল পিজি বাউন্সারের রিয়েল কাজের জন্য যে সার্ভিসটা, ওইটা একটা আলাদা সার্ভিস, আর আপনার স্ট্যাটিস্টিক্স এর এক্সপোজ করার জন্য যে যে ইয়াটা, ওইটা হচ্ছে আর একটা সার্ভিসে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এবং এই আচ্ছা, তাহলে অ্যানোটেশনটা স্ট্যাট সার্ভিসে অ্যাড হয়? অ্যানোটেশনটা স্ট্যাট সার্ভিসে অ্যাড হয়, কারণ ব্যাপারটা হলো কি যে আপনার এখানে যে সার্ভিস নেম হিসাবে এই যে স্ট্যাটস অ্যাক্সেসর যে জিনিসটা আছে, সে হচ্ছে যে আসলে স্ট্যাটস নামের সার্ভিসটা রিটার্ন করে। আচ্ছা, তো এবং আপনার মনে করেন যে কোন পাথে আবার প্রমিথিয়াস এর মেট্রিক্স গুলা তো বিভিন্ন পাথে এক্সপোজ হইতে পারে, তো পাথ বলা যায়। তারপরে আপনার যদি এই যে স্কিম, আপনি যদি HTTP তে করতেছেন না HTTPS এ করতেছেন, তাহলে বলা যায় কিছু না বললে আর কি বাই ডিফল্ট HTTP। আপনার সাইট প্রমিথিয়াস এর যে
ম্যাট্রিক্সের যে হ্যান্ডেলারটা, ওই হ্যান্ডেলারটা তো HTTPS দিয়েও হইতে পারে, বুঝছেন নাই, কিছু না বললে আর কি এটা HTTP হয়। তো এগুলা আর হচ্ছে যে আপনার যখন সার্ভিস মনিটর হবে তখন সার্ভিস মনিটরের সিনারিওতে সার্ভিস মনিটরের নামটাও আমরা অটো জেনারেট করি। এই কাজগুলো আর কি এইটাই হচ্ছে আর কি স্ট্যাটস এক্সপোর্টার, এই যে এই যে এই যে স্ট্যাটস অ্যাক্সেসর আর কি ইন্টারফেস আর কি, এটা দিয়ে অ্যাক্সেস মানে জেন করা হয় আর কি। সো এই ইনফরমেশন গুলা থাকলে আপনার যে এজেন্টটা আছে, এজেন্টটার কি পরে আর কি ওইটার জন্য যে সার্ভিসের নামটা দিছেন, যে নেম স্পেস দিছেন, ওইগুলোর উপরে আর কি অ্যানোটেশন অ্যাপ্লাই করে বা ওইটার সার্ভিস মনিটর দিয়ে সিলেক্ট করা ইত্যাদি ইত্যাদি যা যা করা লাগে করা আর কি। আই থিঙ্ক লট অফ ইনফরমেশন, তাই তো? আই ডোন্ট নো, হ্যাঁ ওয়েল ইয়েস, বিকজ Yes, so I think, yeah, so আমার মনে হয় যে আপনি আগে, আর তারপরে এখানে আরেকটা যে জিনিসটা আপনি এসেনশিয়ালি কপি পেস্ট করতে পারবেন, মোস্ট প্রবাবলি আপনি দেখছেন বা ইগনোর করে গেছেন, পিকেজির ভেতরে আমাদের কন্ট্রোলারের মধ্যে এখানে একটা মনিটর নামে একটা ফাইল থাকার কথা। হ্যাঁ, এই মনিটর ডট গো, এই ফাইলটা এসেনশিয়ালি আপনি জাস্ট কপি পেস্ট করতে পারবেন, কারণ এখানেই ওই কাজটা আর কি করা হচ্ছে যে আমাদের কন্ট্রোলার এখান থেকে আর কি আপনার ওই এজেন্টটা ক্রিয়েট করে কইরা, তারপরে এজেন্টটা আপনার অ্যাড অর আপডেটের ক্ষেত্রে এজেন্টের অ্যাড অর আপডেট মেথডটা কল করে বা ডিলিট করা লাগলে ডিলিট করে, এই আর কি কাজগুলো করে। সো এসেনশিয়ালি এই কোডটা আপনি আসলে এখান থেকে কপি করে আপনার টিজি বাউন্সারে বসাই দিতে পারবেন। হ্যাঁ, আমার দেখা লাগবে এগুলো কোথা থেকে কল হয়, দেন ওই সার্ভিসটা, ওইটা প্রবলি যখন আমরা প্রথম স্টেট ফুল সেট বানাচ্ছি তখনই প্রবলি, মানে ক্রিয়েট আপডেটেড ইভেন্ট যখন আসে ওই সময় প্রবলি করা লাগবে, ওই সার্ভিসটার সাথে একটা এক্সট্রা স্ট্যাট সার্ভিস দেওয়া লাগবে। ইয়েস, আপনার এই যে স্ট্যাট সার্ভিস নামে একটা মেথড থাকার কথা, মানে না থাকলে আর কি অ্যাড করতে হবে আর কি আপনারে, এবং ওই মেথডটা তখন ওইটা দিয়ে ক্রিয়েট করে এটা করতে হবে। জি, স্ট্যাক সার্ভিস ওইগুলো আছে প্রবলি হেল্পারে, আপনি এটা কেউ কি কাজে ইউজ হয় আপনার আসলে এখনো আইডিয়া নাই, তাই তো? সো এই কাজে ইউজ হয়, মানে মেইন জিনিসটা যেটা হলো গিয়া কি যে আমরা প্রমিথিয়াস এর আপনার যে মেইন যে সার্ভিসটা, এই সার্ভিসটা মনে করেন যে আপনার ইভেন পাবলিকলি এক্সপোজড হইতে পারে, উই ডোন্ট নো, ইউজার মাইট ওয়ান্ট টু ডু আ লট অফ থিংস, বুঝতে পারছেন? মানে জিনিসটা খেয়াল করেন, এটা এটা একটা প্রথম, হয়তো আপনি এরকম একটা সিনারিও দেখতেছেন যেখানে একটা পড, পডের মনে করেন দুইটা কন্টেইনার, প্রত্যেকটা কন্টেইনার থেকে একটা একটা করে আলাদা আলাদা পোর্ট আসতেছে, রাইট? আপনার তো আপনার মনে করেন যে টিজি বাউন্সারের যে পডটা আছে, টিজি বাউন্সারের যে পডটা আছে, এই পডের মনে করেন কন্টেইনার C0 যেটা, এটা হচ্ছে আসলে টিজি বাউন্সার, আর C1 যেটা, এটা হচ্ছে মনে করেন যে আপনার প্রমিথিয়াস এক্সপোর্টার যেটা, রাইট? সো এটা হলো এক্সপোর্টার, এটার মনে করেন একটা পোর্ট আছে, এটার পোর্ট হয়তো আপনি নাম দিলেন পিজি নাম দিলেন আর ডিবি নাম দিলেন, আর আমরা কোথায় ডিবি নাম দিই নরমালি, আর এইখানে এপিআই প্রবলেম, সরি এপিআই পোর্টের নাম না, এই পোর্টের নাম এপিআই হওয়ার কথা না, এটা ডিবি মোস্ট প্রবলি দাও আছে, বাট ডাজেন্ট ম্যাটার, নাম আসলে আমি বলতেছি নামটা কতটুকু পর্যন্ত ম্যাটার করে। আবার এখানে আরেকটা পোর্ট আছে, এই পোর্টের মনে করেন আরেকটা নাম দেওয়া হয়, এটা বোধ হয় স্ট্যাটস নাম দেওয়া হয় অর সামথিং, হোয়াট এভার নাম, ধরেন পোস্টগ্রেসে আমরা যা নাম দিছি জাস্ট সেই নাম দেন। এইটা হলো আপনি ধরেন পোর্টটা বানাইলেন, এরপরে যখন এখানে এই পিজি বাউন্সার এই সার্ভিসটা বানাবেন, এই সার্ভিসের স্পেক এর মধ্যে তো আপনাকে ওই যে বোধ হয় টার্গেট ওই যে পোর্টস এর একটা সেকশন থাকে, রাইট? পোর্টস এর সেকশনে আপনাকে এই জায়গাতে আর কি হচ্ছে যে আপনার অবভিয়াসলি আপনার সিলেক্টর যেটা হবে, এই সিলেক্টরটা হবে হচ্ছে এই পিজি বাউন্সার এর পরের জন্য যা সিলেক্টর, রাইট? এখানে আর নো হোয়াট এভার লেভেল ছিল, এই লেভেল মনে করেন যে এখানে ম্যাচ হবে আর কি, তাই তো? এটা তো নরমাল, মানে এটা তো নরমালি যা ম্যাচ হবে, কিন্তু পোর্টস এর এখানে আপনার যেটা হবে যে আমরা এখানে যেটা করব যে একটা টার্গেট আপনার এখানে পোর্টের, টার্গেট পোর্টের একটা নাম দেওয়া যায়, এইটা মনে করেন যে এটাতে যাবে হচ্ছে ডিবি নাম, আর আপনি এখানে পোর্টের এখানেও একটা নাম দিবেন 5432, আর এটা হয়তো আর একটা নাম দেবেন নরমালি, এটাও ধরেন ডিবি নাম দিতে পারেন, মানে হোয়াটএভার, এটা এটার সাথে ম্যাচিং হবে। আর এখানে যে স্ট্যাটস এর সার্ভিসটা আছে, এখানেও সিলেক্টর সেম, কিন্তু এটা টার্গেট নাম হচ্ছে স্ট্যাটস, এবং হোয়াটএভার এখানে আপনি যে নাম দেন ওই আমরা 8970 অর সামথিং কিছু একটা বলে দেই, আর এখানে নামটা হবে হচ্ছে গিয়ে আপনার এই নিচের যে এক্সপোর্টার এর যে পোর্ট আছে ওইটার সাথে ম্যাচ করে আসবে। ঠিক আছে, সো এভাবে করে আর কি যদি করেন তাহলে যেটা হলো যে একটাই পড, আলাদা আলাদা পোর্টের জন্য আপনি দুইটা আলাদা আলাদা সার্ভিস বানাচ্ছেন আর কি।
তো এভাবে এই কাজগুলা করা হয়। এবং আপনি দেখবেন যে আমাদের পোস্টগ্রেস এর কোডে যদি যান, দেখবেন পোস্টগ্রেস এর কোডে এগুলো সব করা আছে। এটাকে আমরা নর্মালি বলি স্ট্যাট সার্ভিস, আর এটা তো হচ্ছে জাস্ট সার্ভিস আর কি, নর্মালি এটা হচ্ছে অপশন সার্ভিস আর হোয়াটএভার সার্ভিস সার্ভিস বলা হয়। তো এটা হলো ব্যাপার। আর আর তারপরে এই সার্ভিসটাকেই হচ্ছে যে আপনার ওই ইয়াতে আর কি এক্সপোজ করা হচ্ছে। আপনি যখন এই যে পিজি হেল্পার্স এ যদি আসেন, দেখবেন যে এখানে আপনার ওই যে স্ট্যাটস অ্যাক্সেসরের মধ্যে এই জিনিসগুলো এক্সপোজ করা হয় আর কি, যে গেট নেম স্পেস গেট সার্ভিস নেম মনিটর পাথ স্কিম এই জিনিসগুলো আর কি। এবং এখানে স্ট্যাট সার্ভিস এর মধ্যে এইটারে এইটারে এই টাইপের একটা অবজেক্ট আর কি রিটার্ন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কখনো ই হয় না, প্রবলেম হয় না পাশাপাশি দুইটা ই চললে? না, যেমন দেখতেছি সার্ভিস মনিটর নেমের নেম দেখতেছি সবগুলোর জন্য, যে নেম স্পেস আর নেম এটা দিয়ে কম্পোজ করেন, কিভ ডিবি দেন নেম স্পেস তারপরে নেম, সেম নামে হলে সমস্যা হবে না র্যান্ডম না হলে? আপনার পিজি বাউন্সারের নাম আর ইয়ার নাম পোস্টগ্রেস এর নাম সেম দিতে যাচ্ছেন, তাহলে সমস্যা হবে জি, কারণ তখন তো এই দুটা নাম আবার কনফ্লিক্ট হয়ে যাবে। আমি সেটাই বলতেছি হ্যাঁ এখানে হ্যাঁ, এটা ইউজারের দায়িত্ব হচ্ছে আলাদা নাম দেওয়া, তার তো সেটা এমনিতেও না, আলাদা দিতে হবে। ওটা না যে সার্ভিস মনিটর নেম যেটা, যে রিটার্ন হ্যাঁ হ্যাঁ ফিজিবল সার্ভিস হ্যাঁ মনিটর, এটা তো আমরা এখান থেকে মনে হয় দিয়ে দিতেছি, যে রিটার্ন দিয়ে দেখতেছি লেখা কি হ্যাঁ ডিবি হ্যাঁ দেন নেম হ্যাঁ স্পেস নেম, এটা প্রবলেম চেঞ্জ করে নিতে হবে এটা কেন চেঞ্জ ফিজিবল করতে হবে, এটা কেন চেঞ্জ করতে হবে? দুই, মানে যেটা পোস্টগ্রেস আর পিজি বাউন্সার একসাথে চলবে না? হ্যাঁ, কিন্তু পোস্টগ্রেস আর পিজি বাউন্সার এর নাম তো আপনি এমনিতেও সেম দিতে পারবেন না, কারণ আপনার পোস্টগ্রেস এর থেকে পিজি বাউন্সার এর জন্য আপনি একটা সার্ভিস বানাচ্ছেন এখন, রাইট? এই প্রথম সার্ভিসটা, হ্যাঁ এই সার্ভিসটাও তো আপনি যদি সেটার নামও তো পিজি বাউন্সার এর নামের সাথে ম্যাচ করে দিন, হ্যাঁ তো ইউজারের নিজেরই আপনার পিজি বাউন্সার এর জন্য আলাদা নাম দিতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে ইউজারেরই উচিত এরকম করা, যে ধরেন পোস্টগ্রেস এর নাম যদি হয় মনে করেন মাই ডিবি, তাহলে পিজি বাউন্সারের নাম হয়তো হওয়া উচিত মাই ডিবি পুল অর মাই ডিবি কানেকশন পুল অর সামথিং, যাতে সবকিছু অটোমেটিক্যালি ওভাবে করে আসে। মানে আমি বলতে চাচ্ছি ইউজারকে রিজনেবল ওয়েতে নাম দিতে হবে, মানে আমরা ইউজারের ইউজার যদি মিস্টেক করে দেন ইজ গোনা বি আপ টু হিম ফিক্স দ্যাট। আমি তো এটা এভাবে আগে চিন্তা করে নেই, যে অ্যাকচুয়ালি ইউজার যদি পোস্টগ্রেস আর পিজি বাউন্সার নামে এক দিতে যায় তাহলে তো সবগুলো নামই তখন কনফ্লিক্ট হবে হ্যাঁ হ্যাঁ, সার্ভিস। আমাদের আমাদের এখানে যেভাবে সিস্টেম করা আছে তাতে আপনি যদি মনে করেন একই নেম স্পেসে সেম নামে একটা ইলাস্টিক সার্চ আর সেম নামে একটা পোস্টগ্রেস বানান, তাহলেও কনফ্লিক্ট হবে, রাইট? কারণ আমরা হচ্ছে গিয়ে যে দুইটা আলাদা সিআরডি থেকে সেম নামে সার্ভিস বানাচ্ছি। আমি বুঝতে পারছি, এই জিনিসটা আমরা আগেও চিন্তা করছি এবং আমাদের ফাইনাল ডিসিশন ছিল এরকমই যে নাম আসলে সেম হবে, এটা ইউজারের দায়িত্ব আলাদা আলাদা নাম দেওয়া, এটা হয়তো আমরা ডকুমেন্টেশনে লিখা আছে, না থাকলে উই শুড মেক ইট ইভেন মোর ক্লিয়ার। কিন্তু কারণ ব্যাপারটা হচ্ছে যে, কারণ ব্যাপার হলো আমরা যদি নিজেরা র্যান্ডম প্রিফিক্স এড করে দেই সেটা আসলে আরো অ্যানোয়িং হয়, কারণ স্পেশালি ওটা তখন মানে ইউজারের ওটা আর কি মানে কাজ করার সময় বারবার ঝামেলা করতে হয়, বুঝেন নাই? বেটার হচ্ছে ইউজারের জন্য যে সে নিজেই মিনিংফুললি আলাদা আলাদা নাম দেবে, যাতে সে নিজেও ট্র্যাক রাখতে পারে হোয়াট এভার দে নিড টু ডু। আচ্ছা, তো আপনি আগে তাহলে সার্ভিস মনিটর যদি পড়ে না থাকেন, আপনি এই সার্ভিস মনিটরের এখানে এই প্রমিথিয়াস অপারেটর কিভাবে ডিপ্লয় করতে হয় এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে একদম ফুল টু ফুল এন্ড টু এন্ড। বাট আপনার এই প্রমিথিয়াসের যে অপারেটর আছে এই অপারেটরের এখানে আপনার এখানে এদের এই এদের ওয়েবসাইটে এখানে ওই কুইক স্টার্ট একই জিনিসই আসলে আছে ঘুরে গেছে। আমরা হচ্ছে আর কি আমাদের থার্ড পার্টি ইউজারদের জন্য আর কি একটা গাইড লিখে রাখছিলাম, যাতে এটা মানে বারবার এক্সপ্লেইন করা ইজি হয়। তো এখানে যে ডকুমেন্টেশন ফোল্ডারের মধ্যে হচ্ছে ডকুমেন্টেশন আছে, আগে আসলে এই ডকুমেন্টেশনটা একটা ইয়ার মধ্যে একটা ওয়েবসাইটে হোস্ট করতো, কিন্তু ওয়েবসাইটটা ওরা বন্ধ করে দিয়েছে এখন, মানে ওয়েবসাইটটা আপডেট করে না, আসলে বন্ধ করে নাই, ওয়েবসাইটটা আপডেট করে না। তো এখান থেকে পড়তে হবে যে আপনার ধরেন ইউজার গাইডস এর আন্ডারে গেটিং স্টার্টেড দিয়ে আপনার ধরেন যে কনসেপ্ট গুলো এক্সপ্লেইন করা আছে এখানে ছবি দেখে, এই এই গাইডটা পড়লে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? মানে আর আপনার আসলে generally enough ideas you will be able to understand this stuff. So এটা করেন, আর করার পরে আর আপনার ইয়ার যে কাজটা করা হয়েছিল
এই যে এখানে মনিটরিং এর সেকশনে আপনার সার্ভিস মনিটর এর সিআরডি দিয়ে এটাতে করা আছে, সো ইউ উইল টু সি হাউ দিস ইজ ডান টু। আপনি আমাদের পোস্টগ্রেস এর কোডও দেখতে পারেন, মানে আলটিমেটলি আমি এটা চালাই দেখছি, বাট আমি ভেতরে তো দেখি নাই, মানে ভেতরে কোডে কি আছে, HTML টা ডিপ্লয় করে দেখছি। ওকে, সো আই থিংক আপনি আগে ইয়ামেলটা কি করতেছে না করতেছে এগুলো আপনার বুঝতে হবে, কারণ আপনি আসলে ওইটাই করতে চাইতেছেন এখন। সো তাহলে এইখানে প্রমিথিয়াস অপারেটরের এই ডকটা দেখেন, গেটিং স্টার্টেড এর পেজটা আগে দেখেন, আর আমাদের যে ডকটা আছে ওটা দিয়ে হচ্ছে আপনি চাইলে ডিপ্লয় করতে পারবেন, বা এখানে মধ্যে ডিপ্লয় করার ইনস্ট্রাকশন দেওয়া আছে। আই থিংক দিস ইজ প্রবলি হোয়াট ইট ইজ। সো কোরিয়া, তারপরে হলো আপনি, আর এখানে যে আপনার ইউজার গাইডের ভেতরে আই ডোন্ট নো এগুলা আই মিন রানিং এক্সপোর্টার্স, মেবি ইউ ক্যান সি সাম আদার ডকস, কিছু হয়তো এক্সাম্পল আছে আপনি দেখতে পারেন, এগুলাতে অন্য জায়গায় ডকগুলো যাতে আসলে তেমন কিছু নাই। আসলে এগুলো হচ্ছে আমরা অনেক আগে পড়ছি, ওরা হচ্ছে জিনিসপত্র মুখস্থ করে ফেলছি টাইপের আর কি, সো আই ডোন্ট নিড টু রিড ইট এগেইন এনিমোর। মানে আমি বলবো যে আপনারও তাই করা উচিত, মানে জিনিসগুলো একদম থেকে ইউজ করতে পারার মতো, সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু থিংক অ্যাবাউট দিস স্টাফ এনিমোর। ওকে, তাহলে কি হলো, আপনি তাহলে এই ডকটা মেবি আগে পড়েন, তারপরে আপনি পুরো ফ্লোটা দেখেন, আর আমি ভিডিও রেকর্ড করে রাখছি আপলোড করে দিব না, সো লাগলে আপনিও আবার দেখে শুনতে পারবেন। আই থিংক ইট মেক সেন্স। ওকে, আর কোনো কিছু? ওকে।